नमस्कार बन्धुरा, आज के आमी आपनादेर साथे दुटो रेसिपी शेयर करछी जा आमी आमार एक फ्रेंडेर काछे शिखेछी, चिकेन राइस और दही मिर्च। चलुन किरम करे करी देखे नी। एखाने जल चापिये दिच्छी, निये निच्छी जे छोटो एलाच, खुबी छोटो छोटो मिनि साइजेर स्टोन फ्लावर, गोटा कतक शाह जीरा और एखाने एकटा लवंग। এই একটা লবঙ্গর টুকরো দিয়ে দিলাম, একটা ছোট স্টার অ্যানিসের টুকরো, এই একটা দালচিনির টুকরো, দিয়ে দিচ্ছি তেজপাতা। জল হালকা ফুটতে শুরু করেছে, আমি চালটা দিয়ে দিলাম। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করেছি। এই যে এই চালটা, অনেক রকমের বাসমতি রাইসের অনেক রকমের ভ্যারাইটি থাকে, এই চালটা আমি ব্যবহার করেছি। ভাতটা আমার হয়ে গিয়েছে, আমি মার গালার সময় তেজপাতাগুলো যে ছিল ওগুলো আমি বের করে ফেলে দিয়েছি। চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেন কারি কাট নিয়েছি, মানে ছোট ছোট পিস করা হয়েছে। উপর থেকে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম। আমি এখানে তিনটে রসুন নিয়েছি, বড় বড় রসুনের কোয়াও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা অনেকটা পেস্ট হয়ে বসে গিয়েছে, তা আমি এবার এখানে গোলমরিচ দিয়ে দিলাম। এবারে আমি গোটা কতক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চেপে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য টক দই। আমি একটুখানি নিচে ডাবিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, একটু এপিট এপিট করে দিচ্ছি দইটা ওপর থেকে, যাতে ভালো মতো পেস্ট হয়ে যায় সবটা। এবারে আমি পুরো উপকরণটাকে আবার মিক্সিতে ভালো মতো ঘুরিয়ে নেব। মশলা পেস্টটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এই পরিমাণ মশলা চিকেন ফ্রাইড রাইস আর যে দহি মির্চ বানাবো, এই দুটো আইটেমের জন্য এই পরিমাণ মশলা আমি তৈরি করে নিলাম। এই কমন মশলা, মানে পেঁয়াজ বাটা, এই যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি, এগুলো সবই আমি ওই চিকেন ফ্রাইড রাইস আর দহি মির্চের জন্য এটা পুরোটা ব্যবহার করব। এবারে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এইটুকু যথেষ্ট। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটাকে আমি পুরো মেখে রেখে দিচ্ছি, মেখে ভালো করে এটাকে রেখে দিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করলে পরে এটা ভালো হয়। আর এইখানে আমি কোনো হলুদ দেব না। আমি যার কাছ থেকে শিখেছি রান্নাটা, উনি হলুদ দিতে বারণ করেছে। ওরা না হলুদ ইউজ করে না, এখানকার স্থানীয় লোকেরা এই আইটেমটা এইভাবে বানায় আর এতে এরা হলুদ ইউজ করে না। তা মোটামুটি আমার এটা মাখানো হয়ে গেল। এটাকে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করব, ঢেকে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা অনেকটাই গলে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি পুদিনার পাতা। ধনে পাতা কুচি, একটু হালকা ভেজে নেব। ধনে পাতা পুদিনার পাতা একটু হালকা করে ভেজে নেব।
হালকা ভাজা হয়ে গিয়েছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এইটুকু মিশিয়ে নেব পুরোটা। চিকেনের জল ছাড়তে শুরু করেছি, আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম। আঁচটাকে একদমই মিনিমামে করে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিকেন আমি প্রায় মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখছি চিকেনে অনেক জল ছেড়েছে, এবারে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করছি। মাংস জলটা শুকিয়ে গিয়ে এবারে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, চিনিটা এই অবস্থায় দিতে হবে যখন তেলটা ছাড়তে শুরু করবে। চিনি দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে গিয়ে এর সাথে মিশে যায়। আমি এখানে গরম মশলা মিক্সচার ব্যবহার করছি, দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে কিছু পরিমাণ ভাত এতে দিয়ে দিলাম। উনুনটাকে খুব মিনিমামে করে দিয়েছি, আস্তে আস্তে চিকেনের সাথে ভাতটা মিশিয়ে দিচ্ছি। এবারে অনেকটা মিশে গিয়েছে, সরি একটু হাতটা নড়ে গিয়েছে, অনেকটা মিশে গিয়েছে। এবারে এটাকে আমি বড় সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ভাতটা আর মশলাটা কড়াইতে সামান্য ভাজা করে সসপ্যানের মধ্যে ঢেলে দিয়ে বাকি ভাতের সাথে আমি এটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই বাটিটাতে লাইম ইয়েলো ফুড কালার গুলে নিয়েছি। আস্তে আস্তে র্যান্ডামলি আমি ভাতের মধ্যে এখানে দিয়ে দেব। আমি এখানে এই ফুড কালারটা ইউজ করেছি, ছোট্ট একটা প্যাকেটে পাওয়া যায় এরকম। এখানে ফুড কালারটা ভাতের সাথে আমার নেড়ে মেশানো হয়ে গিয়েছে, আমি এটাকে একটা অন্য সসপ্যানে ট্রান্সফার করছি। তার কারণ এই সসপ্যানটা বড় আর গরম, এতে চালগুলো হয়তো একটু গলে যেতে পারে। এবারে আমি দহি মিরচটা করে নিচ্ছি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, কারি পাতা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা গোলমরিচ বাটা, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এই যে এমনি নর্মাল গুড় যে কিনতে পাওয়া যায় সেই গুড়গুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই গুড় দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে আঁচ বাড়িয়ে পুরোটা একটু ভাজা ভাজা করে নেব। মিক্সি যেটা টক দই নিয়ে নিয়েছি, এটাকে একটু একবার ঘুরিয়ে নিলে এটা একদম পাতলা হয়ে যাবে। দই এর মধ্যে অ্যাড করে দিলাম, মশলাটা ভাজা হয়ে গিয়েছে, একটু নেড়ে নেড়ে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি দইয়ের সাথে যাতে কোনো দলা হয়ে না থাকে। মেশানো হয়ে গিয়েছে, আমি একটু সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিব, যে লঙ্কার মাথাটা আমি এরকম করে ফাড়া দিয়ে নিয়েছি, সমস্ত লঙ্কারই তাই করেছি। এবারে বাকি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আঁচটাকে একদম ফুল ফ্লেমে করে দিচ্ছি। আমি এখনো জাল করছি, মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না ধরে। আসলে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে, একদম ঘন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। এখন
ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে যে তেল ছেড়ে গিয়েছে, অতএব আমার এটা একদম সম্পূর্ণ রেডি। এইখানে আমার রয়েছে চিকেন রাইস, এইখানে আমার রয়েছে দাহি মির্চ, দুটোই রেডি। এইভাবে পরিবেশন করবেন চিকেন রাইস আর দাহি মির্চ। কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকে এখানেই টাটা, আবার কথা হবে। সকলে ভালো থাকুন, বিদায় নিচ্ছি।